বিস্মুল ৰহমান ইৰাহিম টপিক অফ ক্লাছ এনভাইনমেণ্টেল ইছুজ অফ গ্ল'বেল ইণ্ডিয়া এনভারনমেন্ট ইস্যুজ অফ গ্লোবাল ইম্পর্টেন্স এর মধ্যে আমরা জানি যে গ্লোবাল ওয়ার্মিং এবং ক্লাইমেট চেঞ্জ এই বিষয়গুলো গ্লোবালি ইম্পর্টেন্ট তো আজকের ক্লাসে আমরা কি শিখব ক্লাস উইল বি টু মেনশন দ্য এলিমেন্টস অফ ম্যাচুরোলজিক্যাল এনভায়রনমেন্টস ডিফাইন গ্রিন হাউস এন্ড গ্রিন হাউস ইফেক্টস মেনশন দা গ্রিন হাউস গ্যাসেস উইথ দেয়ার সোর্সেস Describe consequences of greenhouse effects and describe the prevention of greenhouse effects. What are the elements of meteorological environments? Atmospheric pressure, air temperature, humidity, rainfall, direction and speed of the wind, movements of clouds, and characteristics of weather. So, these are the elements of meteorological environments. Now, global warming. World attention at present time is engaged on issues like global warming, ozone depletion, and greenhouse effects. Global warming means average increase in temperature of Earth's surface observed in recent years and in projected to continue. It is debated as to whether this is a natural occurrence or whether. Human activities have impacted or accelerated it. Global warming has particularly countered the effects of warming reduced by greenhouse gases. The problem of ozone depletion are due to quite threatening, are also quite threatening. Shrinkage of ozone layer by 1% may cause.

সেই গাছপালা বাইরের অতিরিক্ত ঠান্ডা বা গরম থেকে প্রোটেকশন পায় এই ধরনের হাউজের মধ্যে গাছপালা ভালোভাবে বেড়ে ওঠে এটাই হচ্ছে গ্রিন হাউস গ্রিন হাউজ ভিতরে গ্রিন হাউস ট্র্যাপস দ্য সানস এনার্জি ইনসাইড এন্ড কিপ দ্য প্ল্যান্টস ওয়ান যেখানে অতিরিক্ত ঠান্ডা সেখানে সূর্যের আলোকে ধরে রেখে ওই গ্রিন হাউজের ভিতরের এনভায়রনমেন্টটাকে রাখে ফলে গাছপালা ভালো গ্রো করে ডু প্ল্যান্ট্রো বেটার ইন গ্রিন হাউস হিউমিডিটি কন্ট্রোল কার্বন ডাইঅক এ কারণে গ্রিন হাউজ এর মধ্যে গাছপালা ভালো জন্মে হোয়াট ডাজ দ্য গ্রিন ইফেক্ট মিন দা গ্রিন হাউস ইফেক্ট ইজ এ প্রসেস বাই হুইস Radiative energy having a planetary surface is absorbed by, uh, sorry, uh, leaving the planetary surface is absorbed by some atmospheric gases called greenhouse gases. The greenhouse effect was discovered by Joseph Fourier in 1824. First reliably experiment on, experimented on by John Tyndall in 1858.

ইন দ্য গ্রিন হাউস গ্যাসেস কার্বন ডাইঅক্সাইড মিথেন ফ্লোরোফ্লোর ফ্লোরো কার্বন সালফার হেক্সা এবং আদার সালফার অক্সাইড নাইট্রাস অক্সাইড কার্বন মনোক্সাইড এগুলো গ্রিনহাউস হাউস গ্যাস আমরা গ্যাসগুলোর নাম মনে রাখবো তার মধ্যে টপে আছে কার্বন ডাইঅক্সাইড

মোটর ভেহিকলস থেকে গ্রিন হাউস গ্যাস আসে ইন্ডাস্ট্রি থেকে আসে ওভেন থেকে কম্বাসন অফ পেট্রোল মিথেন ইজ প্রডিউস ফ্রম ওয়েস্ট ফলেন লিভস আন্ডার ওয়াটার ফ্লোরা পানিতে যদি পেডিওয়েস্ট বা পাতা পচে তাহলে মিথেন গ্যাস তৈরি হয় আর আমরা জানি যে ক্লোরোফোরো কার্বন যে গ্যাসগুলো এগুলো রিফ্রিজারেটর এয়ার কুলার ডিফারেন্ট স্প্রেস এন্ড অ্যারোসলস থেকে আসে নাইট্রাস অক্সাইড মোটর ভেহিকেল থেকে পাওয়ার স্টেশন থেকে প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ এবং এক্সপ্লোসিভস থেকে নির্গত হয় টোটাল ইউএস গ্রিন হাউস গ্যাস এমিশনস বাই ইকোনমিক সেক্টর ইন টু ইউএসএ তাদের যে দেশে গ্রিনহাউস হাউস গ্যাস নির্গত হয়

পুরুত্ব কমে যায় তাহলে সূর্যের যে ওয়েব ল্যাংক সেটা ভূপৃষ্ঠে আসার পরে কিছু ওয়েব ওয়েবল্যাংক সেটা যে যে লেয়ার ওজন লেয়ার সেটা ভেদ করে আর স্পেসে যেতে পারে না তখন আলটিমেটলি পৃথিবীর টেম্পারেচার বেড়ে যায় তো এটার মেকানিজম গ্রিন হাউস ইফেক্ট এর এক্সপ্লেনেশন বা মেকানিজম এটা আপনারা কোনো বই থেকে বা ইন্টারনেট থেকে আরো ডিটেলস দেখে নিবেন হচ্ছে থিমটা যে সূর্যের আলো পৃথিবীতে পড়ে ওজন লেয়ারের ক্ষত সৃষ্টির কারণে বা লেয়ারের পুরুত্ব কমে যাওয়ার কারণে কিছু ওইটা ক্রস করে স্পেসে ফিরে যেতে পারে না ফলে গ্লোবাল ওয়ার্মিং হয় বা পৃথিবীর টেম্পারেচার বেড়ে যায় এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে দি আর্থ অ্যান্ড অ্যাটমসফিয়ার ইজ জাস্ট কম্পেয়ার গ্রিন হাউস গাছপালা জন্মানোর জন্য যে গ্রিন হাউস ব্যবহার করা হয় এটার সঙ্গে সঙ্গে এই পৃথিবী এবং তুলনা করা হয়েছে দি ফর গ্রিন হাউস ইফেক্ট যে গ্রিন হাউস ইফেক্ট এর জন্য গাছপালা তৈরির জন্য যে গ্রিন হাউস ব্যবহার করা হয় সেটা কিন্তু মোটেও দায়ী নয় অর্থাৎ গ্রিন হাউস কোন ক্ষতিকর কিছু না পৃথিবীর যে ফেনোমেনা এটাকে গ্রিন হাউজের সঙ্গে মাত্র তুলনা করা হয়েছে গ্রিন হাউস ইফেক্ট এন্ড গ্লোবাল ওয়ার্মিং এমিশন অফ গ্রিন হাউস গ্যাসেস ইন টু দ্য অ্যাটমসফিয়ার হ্যাভ বিন ইনক্রিজিং সিন্স বিগিনিং অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন এ মেজর কম্পোনেন্ট অফ এমিশন অফ কার্বন ডাইঅক্সাইড ইজ ফ্রম কম্বাসন অফ ফসিল ফুয়েল দেয়ার উইল বি অ্যান ইনক্রিজ অফ টেম্পারেচার বাই 3 ডিগ্রি বাই 2030। দেখা গেছে যে যেভাবে গ্রিনহাউস ইফেক্ট হচ্ছে দুই হাজার তিরিশ সরণ নাগাদ পৃথিবীর টেম্পারেচার থ্রি ডিগ্রি বেড়ে যেতে পারে এই থ্রি ডিগ্রি টেম্পারেচার বেড়ে যাবে এবং এ রাইজ অফ সি লেভেল অফ পয়েন্ট ওয়ান টু জিরো পয়েন্ট থ্রি মিটার বাই টু থাউজেন্ড ফিফটিন টু থাউজেন্ড ফিফটি দুই হাজার পঞ্চাশ সর নাগাদ সমুদ্রের উচ্চতা সমুদ্রের উচ্চতা বেড়ে যাবে পয়েন্ট ওয়ান থেকে পয়েন্ট থ্রি মিটার তাপদাহ বা খরা এগুলো বেড়ে যাবে দ্য ক্যাপাসিটি অব মেনি স্পেসিস টু অ্যাডপ্ট অনেক স্পেসিস এটার সঙ্গে করতে পারবে না এর চান্স অফ ম্যাগনিচুড উড এফেক্ট এর ফলে কি কি হবে লোকাল রিজিওনাল গ্লোবাল ইকোসিস্টেম এর চেঞ্জ হবে উইন্ডের চেঞ্জ হবে ফ্রেশ ওয়াটার সাপ্লাইস চেঞ্জ হবে এগ্রিকালচার ফরেস্ট ফিশারিজ ইন্ডাস্ট্রিজ ট্রান্সপোর্টস আরবান প্ল্যানিং এগুলো ক্ষতিগ্রস্ত হবে ডেমোগ্রাফিক্স এবং হিউম্যান হেলথ এফেক্টেড হবে সাম আর মিউচুয়ালি রিইনফোর্সিং আমরা দেখলাম যে শুধুমাত্র যদি টেম্পারেচার বেড়ে যায় তাহলে এর সঙ্গেই সবকিছু এর সঙ্গে যাবে বেড়ে গেলে আবার কিছু যাবে বায়োডাইভার্সিটি হবে স্পেসিস কিছু বিলুপ্ত হবে এরকম একটা আর একটার সঙ্গে রিলেটেড মিউচুয়ালি রিএনফোর্সিং এবং এর ফলে কি হবে এ স্মল এডিশনাল চেঞ্জ ইন এক্সিস্টিং ট্রেন্ড উড হ্যাভ ম্যাসিভ কনসিকুয়েন্সিস ছোট্ট একটু পরিবর্তনের কারণে বিরাট কনসিকুয়েন্সিস হবে দিস ইজ ইন অ্যাকর্ডেন্স দ্য ম্যাথমেটিক্স অফ ক্যাটাস্ট্রফি থিউরি ম্যাথমেটিক্সে ক্যাটাস্ট্রফি থিউরি আছে ছোট্ট একটু পরিবর্তনের কারণে বিরাট বিরাট চেঞ্জ হয়ে যায় সেটাই হচ্ছে ক্যাটাস্ট্রফি থিউরি যে আমার মাত্র কয়েক ডিগ্রি টেম্পারেচার বাড়ার জন্য অনেক ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে সেটাই ক্যাটাস্ট্রফি এই রীতি এক্সপ্লেইন করা যায় চেঞ্জেস ইন কনফিগারেশন অফ জেট স্ট্রিমস প্রিভেলিং উইন্ডস এন্ড ওশান কারেন্টস কুড অল্টার দা ডিস্ট্রিবিউশন অফ রেইনফল ইন মেনি রিজিয়নস মেকিং সাম ওয়েটার এন্ড সাম ড্রায়ার যে বৃষ্টিপাতের ধরন চেঞ্জ হয়ে যাবে ফলে কিছু এরিয়ায় খরা হবে কিছু এলাকায় বন্যা হবে দি সামার্স আর বিকামিং হটার গরমকাল আরো বেশি গরম হবে শীতকাল আরো বেশি শীত থাকবে টেম্পারেচার জোন ওয়ার্মিং এ ইন্ডিউসেস ইন সয়েল ময়শ্চার দ্যাট আদ্রতা কমে যাবে মাটি শুকিয়ে যাবে এবং ফসল উৎপাদনে হ্যাম্পার হবে দিস উইল অলসো চেঞ্জ দ্য ডিস্ট্রিবিউশন অফ ভেজিটেশন দ্য ডিস্ট্রিবিউশন অফ ইনসেক্ট অফ ডিসিজ উইল চেঞ্জ দ্য হিট আইল্যান্ড ফানিটিসারাউন্ডিং রুরাল এরিয়াসিড টু লিভিয়ার হেট ওয়েবস ফ্রিভিয়ারিট আইল্যান্ড ফেনোমেনা হচ্ছে যে শহরের পাশে যদি গ্রামাঞ্চল থাকে তাহলে গ্রামাঞ্চলের শীতল বাতাস শহরে আসে এবং শহরকে শহরের গরম বাতাস কিছুটা ঠান্ডা হয় হ্যাঁ যে গ্রামের বাতাস শহরকে ঠান্ডা করে দেয় কিন্তু যদি শহর পুরোটাই থাকে বা শহরের বাতাসও যদি গরম হয়ে যায় তাহলে এই হিট আইল্যান্ড ফ্যানোমেনা এটা নষ্ট হবে ফলে সিটি গুলো আরো গরম হবে আরো ওয়ার্মার হবে এবং এতটাই চেঞ্জ হবে যার সঙ্গে আমরা পরিচিত না গরমটা বেড়ে যাবে গ্রিন হাউস ইফেক্টস এন বাংলাদেশ আমরা যদি বাংলাদেশের দেখি তাহলে গ্রিন হাউস ইফেক্ট এর কারণে আমাদের রিভার ইরোশন হচ্ছে ল্যান্ডস্লাইড হচ্ছে এর ফলে ডিফরেস্টেশন হচ্ছে বনাঞ্চল সমুদ্রের নিচে তলিয়ে যাচ্ছে স্যালাইনিটি ইনফিউশন ইন কোস্টাল এরিয়াস লবণাক্ত পানি ঢুকে যাচ্ছে ইংল্যান্ডে সাবমার্জিং ল্যান্ডস আন্ডার সি ওয়াটার ইমপেক্ট অফ গ্রিনহাউস ইফেক্ট অন বাংলাদেশ ওয়াটার লেভেল রাইজেস অফ বে অফ বেঙ্গল ক্লাইমেট চেঞ্জ কাজেস স্কিন ডিজিজেস ইম্পেডেমেন্ট অফ এগ্রিকালচারাল প্রোডাকশন প্রিভেনশন অফ গ্রিনহাউস ইফেক্ট কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি রেস্ট্রিকশন অফ প্রোডাকশন অফ গ্রিনহাউস গ্যাসেস দ্যাট ইজ কার্বন ডাই অক্সাইড প্রোডাকশন মিথেন প্রোডাকশন ক্লোরোফোরো কার্বন প্রোডাকশন এগুলোকে রেস্ট্রিকশন করতে হবে ইউজ অফ মডার্ন টেকনোলজি ফ্রি অফ গ্রিন হাউস গ্যাসেস গ্রিন রিভলিউশন বা প্ল্যান্ট ফরেস্টেশন করতে হবে ইউজ অফ সোলার এনার্জি এক্সটেন্সিভলি এবং আমাদের দেশে সোলার এনার্জি ইউজ হওয়া শুরু হয়েছে আমাদের ময়মন একটি সোলার এনার্জি প্ল্যান্ট হয়েছে এবং দেশে বিভিন্ন জায়গায় সোলার এনার্জি ইউজ করাকে এনকারেজ করা হচ্ছে তো প্রিভেনশন প্রিভেনশন মেথড অফ গ্রিন হাউস ইফেক্ট এখানে দেখানো হয়েছে যে গ্রিন গ্রিন টেকনোলজি ইউজ করতে হবে তারপরে রিউজ এন্ড রিসাইকেল টেক স্টেপস এট হোম এন্ড অফিস লার্ন স্মার্টার কার ইউজেস ইনক্রিজ সোশ্যাল অ্যাওয়ারনেস সাপোর্ট এমিশন ট্রেডিং এন্ড সাপোর্ট কিও টু প্রোটোকল এটা একটা এনভায়রনমেন্টাল প্রোটেকশনের জন্য একটা প্রোটোকল ছিল তো আমরা কিছু স্লাইড শো দেখি যেটা আমাদের দেশের আমাদের দেশে হোয়াট আর অফ ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ একদিকে খরা হচ্ছে আবার বন্যা হচ্ছে মানুষজন ঘর বাড়ি রাস্তাঘাট চলিয়ে যাচ্ছে মানুষজন ঘর বাড়ি ছাড়া হয়ে যাচ্ছে আশ্রয় আশ্রয় কেন্দ্রে বা যেখানে সেখানে থাকছে মানুষের পাশাপাশি এনিমাল ডোমেস্টিক এনিমাল যেগুলো আছে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশের বিপর্যয় ঘটছে এগুলো সবই বাংলাদেশের ক্লাইমেট চেঞ্জ বা আবহাওয়াগত সমস্যার ইফেক্ট রিভার ইরোশন এটু প্রতি বছরই বন্যার সময় আমাদের দেশে হয় দেখতে পাচ্ছেন যে মানুষজন জিনিসপত্র হাঁস মুরগি ছাগল এগুলো নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে এবং মোটামুটি সেফ জায়গায় করছে কিছু মানুষ বাস্তু হারা হয়ে যাচ্ছে পার্কিং মাঠে এত কিছুর পরেও আমাদের সমস্যাগুলো আশা করি সমাধান হবে তো আজকের ক্লাস এই ক্লাসটি এখানেই এরপরে আবার জাস্ট তিন চার মিনিট পরে আবার কানেক্টেড হয়ে যান এর আরেকটা ছোট্ট ক্লাস আছে রেডিয়েশন হেজার্ট থ্যাংক ইউ